আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি প্রিয় দর্শক সকলে কেমন আছেন আশা করি আল্লাহ তালার অশেষ মেহরবানিতে সকলে ভালো আছেন প্রিয় দর্শক আপনারা টাইটেল এবং থামমিল থেকে বুঝতে পেরেছেন আজকে কী সম্পর্কে আপনাদের সম্মুখে ভিডিও নিয়ে এসেছি প্রিয় দর্শক শ্রোতা আপনারা সকলে জানেন আল্লামা মামুনুল হক সাহেব আজ কয়েক মাস যাবত কিন্তু কারাবন্দি আছে প্রিয় দর্শক যার ভালোবাসায় কিন্তু অত্যন্ত গোটা বাংলাদেশ নয় গোটা বিশ্ব ছড়িয়ে আছে তার ভালোবাসার মানুষ প্রিয় দর্শক এবার কোরবানির ভিতরে খুঁজে পেলাম এমন একজন ব্যক্তিকে সেই ব্যক্তি আল্লামা মামুনুল হক সাহেবের নামে কোরবানি দিচ্ছে যেন আল্লামা মামুনুল হক সাহেব অতি তাড়াতাড়ি আল্লাহ তালা যেন তাকে মুক্ত করে দেয় এবং আবারও যেন সে কোরআনের ময়দানে ফিরে আসে প্রিয় দর্শক এমন একটি ভিডিও চিত্রই কিন্তু আপনাদের সম্মুখীনে আজকে আমরা হাজির হয়েছি প্রিয় দর্শক তবে ভিডিওটি প্লে করার আগে একটি কথা আমি আপনাদেরকে বলতে চাই সে কথাটি হলো আমরা সকলে জানি সামনে কিন্তু আমাদের কুরবানি ঈদ আসছে সবাই কিন্তু কুরবানির গরু কিনছি প্রিয় দর্শক আজকে দেখা যাচ্ছে কুরবানির বাজারে কত ধরনের গরু পাওয়া যাচ্ছে কিছু গরুর নাম হিরো আলম আবার কিছু গরুর নাম শাকিব খান আবার কিছু গরুর নাম ভিলেন ডিপ জল প্রিয় দর্শক এমন গরু কিন্তু আজকে বাজার ঘাটে অভাব নেই প্রিয় দর্শক শ্রোতা কুরবানি কিন্তু একটি সুননাথ হজরত ইব্রাহিম সালামের একটি সুননাথ কিন্তু কুরবানির গরু জবাই করা বা কুরবানি দেওয়া প্রিয় দর্শক শ্রোতা আজকে ইসলাম নিয়েও কিন্তু খেলা চলছে অন্য অন্যরকমভাবে যারা হিরো যারা সিনেমা করে এবং যারা সিনেমার ভিতরে অভিনয় করে আজকে তাদের নাম দিয়েই গরুর নামকরণ করা হচ্ছে প্রিয় দর্শক হয়তো আপনারা এগুলো সোশ্যাল মিডিয়ার ভিতরে দেখেছেন যাই হোক প্রিয় দর্শক সে বিষয়টি নিয়ে আমি আজকে কথা বলতে আসিনি আসলে কথা বলবো হলো যে আল্লামা মামুনুল হক সাহেবের মুক্তির দাবি জানিয়ে আল্লাহ তালার কাছে কুরবানি দিচ্ছে একজন ব্যক্তি আল্লামা মামুন হক সাহেবের নামে তো চলুন প্রিয় দর্শক সেই ব্যক্তিটির ছোট্ট একটি ভিডিও ফুটেজ আগে আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি তারপরে পরবর্তীতে দু একটি কথা বলবো আশা করি ধৈর্য সহকারে আজকের ভিডিওটি দেখবেন তো চলুন প্রিয় দর্শক সেই ভিডিওটি প্লে করার আগে যে কথাটি না বললেই নয় যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে দেবেন তো চলুন প্রিয় দর্শক একটি লাইক দিয়ে আজকে আমাদের সেই কাঙ্ক্ষিত ভিডিওটি শুরু করি মহমুল হক সাহেবকে আমি অন্তর থেকে ভালোবাসি এবং তিনি মুসিবতের মধ্যে আসে যাতে মুসিবত কেটে যায় এই জন্য আমি আল্লাহ রাস্তায় একটা কুরবানি করতে চাইতেছি এবং কোরবানি পশু কেনার জন্য হাটে এসেছে প্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখলেন কিন্তু সেই কাঙ্ক্ষিত ভিডিও যে ভিডিওটি আপনারা সরাসরি দেখতে পাইলেন আল্লামা মামুনুল হক সাহেবের নামে একজন আল্লাহর বান্দা কুরবানি দিচ্ছে তো প্রিয় দর্শক এবার চলুন আমি দু একটি কথা বলবো ধৈর্য সহকারে শুনতে থাকুন প্রিয় দর্শক শ্রোতা আল্লামা মামুনুল হক সাহেব গোটা কয়েক মাস যাবৎ কিন্তু আপনার কারাবন্দি আছে এবং যতদিন সে না কারাবন্দিতে থেকেছে তার সাইতে বেশি দিন কিন্তু আসলে মানে ধরতে গেলে যতদিন কারাবন্দি থেকেছে তার অধিকাংশ মানে নব্বই ভাগ এরকম দিনই কিন্তু সে রিমান্ডে ছিল যাই হোক প্রিয় দর্শক কী জন্য রিমান্ডে ছিল কাকে কি জন্য তাকে গ্রেপ্তার করা হয়েছে কারাবন্দি করা হয়েছে এই ব্যাপারে আপনারা সকলে জানেন যে এক ও বিষয়ে বলতে চাচ্ছি না বলতে গেলে অনেক কথাই মনে আসে কিন্তু আসলে বলতে গেলেই বিপদ এটা আপনারা সকলেই ভালো করে জানেন তবে আল্লাহর কাছে আমরা দোয়া আল্লাহ তালা যেন আমাদের এই ইসলামের রাহাবারকে আবারও যেন কোরআনের ময়দানে ফেরত দিয়ে দেন আবারও যেন সে কোরআনের ময়দানে এসে আবারও যেন সে বীর পুরুষের মতো কোরআন প্রচার করতে পারে এমন তৌফিক যেন আল্লাহ হাতালা তাকে আবারও দেয় প্রিয় দর্শক একে একে কিন্তু মুক্ত হয়ে যাচ্ছে হেফাজতের সব নেতারা সবাই আশায় আছে সবাই ধৈর্য সহকারে মানে বসে আছে যে কবে মুক্তি পাবে আল্লামা মামুনুল হক সাহেব প্রিয় দর্শক যারা কোরআনকে ভালোবাসেন আশা করে আপনারাও চাচ্ছেন যে কবে মামুনুল হক সাহেব মুক্তি পায় অবশ্যই যখন মুক্তি পাবে এরকম ভিডিও কিন্তু আপনাদের সম্মুখে আমরা নিয়ে আসব তো প্রিয় দর্শক এতক্ষণ পর্যন্ত ভিডিওটি ধৈর্য সহকারে দেখার কারণে সকলকে অভিনন্দন জানাচ্ছি আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের কে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি প্রিয় দর্শক আমাদের বিদায়ের পালা চলে এসেছে আমরা আজকে এখানেই বিদায় নেব আবারও দেখা হবে কথা হবে অন্য কোনো ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ